আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যেগুলো মানলে আপনাদের মোবাইল হ্যাক করা প্রায় অসম্ভব হয়ে যাবে। হ্যাকারের বাপ চাইলেও আর হ্যাক করতে পারবে না। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের মোবাইল অনেক বেশি সিকিউর থাকবে টিপসগুলো মানলে। প্রথমত, প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করবেন না। এটা সব থেকে বেশি ভয়ঙ্কর জিনিস। অনেকে কী করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বা অপেরা মিনি, তারপর ক্রোম ব্রাউজার, আওফা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বা ইনস্টল করে, যেগুলো মড অ্যাপ্লিকেশন বা অন্য কোনো থার্ড পার্টির লোক মডিফাই করে। ওগুলো তো অনেক বেশি ভাইরাস, তারপর স্প্যামিং, ফিশিং এইসব হয়ে থাকে, অনেক বেশি ভাইরাস থাকে। তো প্রথম টিপস হচ্ছে, প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। তারপর আপনি কী করবেন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাকাউন্ট, বিশেষ করে গুগল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন করে ফেলবেন। যদি আপনার ফেসবুকে বা জিমেলের মধ্যে কোনো ভুল থাকে বা কোনো ফাঁক থাকে যেটা দিয়ে হ্যাক করা সম্ভব, তখন যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন করে রাখেন, হ্যাকার চাইলেও আর হ্যাক করতে পারবে না। কারণ তার হ্যাক করার জন্য আপনার মোবাইল থেকে ওটিপিটা লাগবে, আপনার মোবাইল সে কই পাবে। তো টু স্টেপ ভেরিফিকেশন থাকলে ওটিপি ছাড়া আর কেউ হ্যাক করতে পারবে না। তো অবশ্যই আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপর গুগল যা যা আছে সব কিছুতে টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। তারপর কোনো অ্যাপ্লিকেশনে পারমিশন দেওয়ার আগে অবশ্যই দেখবেন যে কিসের পারমিশন চাচ্ছে। অনেক সময় আমরা কী করি, ক্যালকুলেটার অ্যাপের জন্য আমাদের গ্যালারির পারমিশন দিয়ে থাকি বা স্টোরেজের পারমিশন দিয়ে থাকি, যেটা একদম উচিত না। একটা ক্যালকুলেটার আপনার গ্যালারি দিয়ে, আপনার ছবি দিয়ে, আপনার ভিডিও দিয়ে কী করবে? তো অবশ্যই আপনার লোকেশন, গ্যালারি, তারপর ফাইল, তারপর কন্ট্যাক্ট নাম্বার, এসব কিছুর পারমিশন দেওয়ার আগে অবশ্যই দেখবেন, এটা যাতে মনে থাকে। তারপর আপনার মোবাইলে যদি সিকিউরিটি আপডেট আসে, তাহলে অবশ্যই প্রতি মাসে বা যখন যখন সিকিউরিটি আপডেট আসে বা যে কোনো আপডেট আসুক না কেন, অবশ্যই মোবাইলকে আপডেট করে রাখবেন, অবশ্যই আপডেট দিবেন। অনেক MB খরচ হবে বা যে কোনো কারণে সিকিউরিটি আপডেট দিতে চায় না, তো অবশ্যই সিকিউরিটি আপডেট দিবেন। তারপর অনেকে কি করে, কম্পিউটারের দোকানে গেলে বা কারো কম্পিউটার পেলে বা অপরিচিত কারো কম্পিউটার পেলে এটার সাথে USB দিয়ে কানেক্ট করে ফেলে মোবাইলকে, এটা অবশ্যই করবেন না। বা চার্জিংয়ের জন্য হলেও করবেন না, যদি বেশি অপরিচিত বা চিনেন না এরকম কারো কম্পিউটারের সাথে কখনো USB তারের সাহায্যে কানেক্ট করবেন না। কারণ যদি আপনি USB তারের সাথে কানেক্ট করেন অন্য কারো কম্পিউটারের সাথে, তাহলে আপনার মোবাইলে থাকা ডাটা বা বিভিন্ন কিছু ওই কম্পিউটারে চলে যেতে পারে। আই হোপ আপনি বুঝতে পারছেন। তো অপরিচিত বা যাত্রার কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট করবেন না। এবং রেলওয়ে, এয়ারপোর্ট, সেখানে দেখবেন যে বিভিন্ন চার্জিং পয়েন্ট আছে, ওখান থেকে চার্জ না দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনার এরকম ফিলিং হয় যে আপনার মোবাইল আগে থেকে বেশি স্লো হয়ে গেছে বা চার্জিং কম থাকতেছে, তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে যে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সফটওয়্যার চলতেছে বা ভাইরাস রান করতেছে। তাহলে কী করবেন, যদি এরকম সম্ভাবনা থাকে যে আপনার মোবাইল হ্যাক হয়েছে বা কোনো ভাইরাস ঢুকছে, তাহলে অবশ্যই রিসেট করে দিবেন। ফ্যাক্টরি রিসেট যেটা আছে ওটা রিসেট করে দিবেন। আপনার ডাটাগুলোকে কিন্তু আগে সরিয়ে তারপর রিসেট করবেন, যার ফলে ভাইরাস থেকে শুরু করে যা যা থাকবে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।